সে তোমার জীবনে বারবার আসছে, আবার চলে যাচ্ছে। কখনো ধূমকেতুর মতো তোমার লাইফে উদাও হচ্ছে, আবার কখনো গায়েব হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে, এরকম অবস্থায় তোমার কি করা উচিত? কেনই বা সে তোমার সাথে এরকম ব্যবহার করছে? কেন সে তোমার জীবনে বারবার ফিরে আসছে? সে তোমাকে ব্লক করে দিচ্ছে, সে তোমাকে ইগনোর করছে, আবার কিছুদিন পর সে তোমার জীবনে ফিরে আসছে। এখন হয়তো সে তোমার জীবনে নেই, কিন্তু তুমি এটা ভালোভাবে জানো সে আবার তোমার জীবনে ফিরে আসবে, বা তোমার জীবনে সে ফিরে এসেছে, এবং তুমি এটাও ভালোভাবেই জানো সে তোমার জীবন থেকে আবার চলে যাবে। তা এটা একটা রেগুলার বেসিসে পরিণত হয়েছে, এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসছে, যার ফলে তুমি প্রচণ্ড ডিপ্রেশনে আছো, যার ফলে তোমার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, এবং তুমি প্রচণ্ড কষ্টে আছো। এরকম সমস্যা থেকে কি উপায় আছে? সে কেন তোমার সাথে এরকম বিহেভিয়ার করছে? সে কেনই বা তোমার লাইফে ফিরে আসছে, আবার কেনই বা চলে যাচ্ছে? দেখো, এই বিষয়ে আমি দুটো পয়েন্ট বলবো, এবং দুটো পয়েন্ট মনোযোগ সহকারে শুনবে এবং বুঝবে। নাম্বার ওয়ান, সে তোমার জীবনে আসছে, কিছুদিন স্টে করছে, আবার গায়েব হয়ে যাচ্ছে, আবার আসছে। এটা হয় বেশিরভাগ এই কারণের জন্য, যখন তৃতীয় কোনো ব্যক্তি তার জীবনে আসে, মানে তোমার মনের মানুষের জীবনে তৃতীয় কোনো ব্যক্তি এসছে, বা তৃতীয় কোনো ভালোবাসা তোমার আর ওর মাঝখানে দেয়াল হয়ে দাঁড়াতে চাইছে, যার ফলে সে তার দিকে চলে যাচ্ছে, তার দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, এবং সেখানে যখন প্রবলেম চলছে, কোনো সমস্যা হচ্ছে, সে কিন্তু আবার তোমার কাছে ফিরে আসছে, এবং যখন সেই প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে, সে কিন্তু আবার তার জীবনে চলে যাচ্ছে, যার ফলে তুমি এটা দেখতে পাচ্ছ তোমার কাছে আসছে, আবার চলে যাচ্ছে। মানে যখন ওখানে ঠিকঠাক চলছে, তোমাকে এখানে ব্লক করে দিচ্ছে, তোমার সাথে কথা বলছে না, তোমার জীবন থেকে পুরোপুরিভাবে চলে যাচ্ছে। আবার যখন যখন প্রবলেম হচ্ছে, ওখানে যখন সে কোনো গোলমাল করছে বা কিছু অসুবিধা হচ্ছে, সে তোমার কাছে ফিরে আসে, এবং সে তোমাকে একটা অপশন হিসেবে রেখে দিয়েছে। এছাড়া অন্যান্য কারণ থাকতে পারে, যেগুলো হচ্ছে খুবই কম দেখা যায়, যে ফ্যামিলিগত প্রবলেমের জন্য বা তার নিজস্ব পার্সোনাল পড়াশোনার বিষয়ে বা কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, যার ফলে সে তোমার থেকে দূরে চলে যাচ্ছে, আবার ফিরে আসছে। যদি এই সমস্ত প্রবলেম হয়ে থাকে, যে ফ্যামিলি প্রবলেম বা অন্যান্য কিছু, তাহলে এই জিনিসটা এক সপ্তাহ দু সপ্তাহ ঠিক আছে, তুমি মেনে নিতে পারো, অ্যাডজাস্ট করতে পারো, তাকে ক্ষমা করে দিতে পারো এরকম ব্যবহার করলে। আমি দীর্ঘ দেড় বছর ধরে ইউটিউবে ফেসবুকে ভিডিও বানিয়ে যাচ্ছি, এবং আমার নিজস্ব পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্স থেকে বলছি, সে 100% তৃতীয় কোনো ব্যক্তির কাছে ইনভলভ হয়ে যাচ্ছে বা হয়ে গেছে অলরেডি, যার ফলে সে তোমার জীবনে আসছে, আবার যাচ্ছে, আসছে এবং যাচ্ছে। এবার আমি কথা বলবো নাম্বার দুই, সে তোমাকে একটা অপশন হিসেবে রেখে দিয়েছে, সে জানে যে তুমি ওর লাস্ট অপশন, এবং আমরা কখনোই কারোর জীবনে অপশন হয়ে থাকতে চাই না। কেন অপশন হয়ে থাকবো আমরা? আমার পার্সোনাল মতে বলে, যে কারোর জীবনে অপশন হয়ে থাকার থেকে নিজে সারা জীবন সিঙ্গেল হয়ে থাকবো, সেটা অনেক বেটার, বাট কারোর জীবনে অপশন হয়ে থাকবো না। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। যদি কন্টিনিউ এটা ঘটে থাকে, সে তোমার জীবনে আসছে ধূমকেতুর মতো, আবার কিছুদিনের জন্য গায়েব হয়ে যাচ্ছে, আবার ফিরে আস, এবং তুমি এটা বুঝতে পারছো যে এখনো তোমার লাইফে আছে, মানে সে আবার চলে যাবে কিছুদিনের জন্য, আবার ফিরে আসবে, তাহলে আমি বলবো এইরকম রিলেশনে থাকার থেকে সিঙ্গেল থাকা অনেক ভালো। দরকার নেই কারোর জীবনে অপশন হয়ে থেকো না। এছাড়া যদি তার অন্য কোনো সমস্যা থাকে, মানে ফ্যামিলিগত প্রবলেমের সমস্যা, বা তার পার্সোনাল অফিসের কাজ বা পড়াশোনার কাজ, বা শরীর খারাপ, এই সমস্ত কারণের জন্য যদি কোনো প্রবলেম হয়ে থাকে, তোমাকে সময় দিতে না পারার পিছনে, সে গায়েব হয়ে যায় পিছনে, সেটা এক সপ্তাহ দু সপ্তাহ অবধি চলবে, এর বেশি কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। যদি দেখছো এক সপ্তাহ দু সপ্তাহের জন্য, এবং তার সাথে সামনাসামনি বিষয়টা নিয়ে আলোচনা করো, খোলাখুলি আলোচনা করো, এবং বিষয়গুলো তুলে ধরো যে এই এই বিষয়গুলো তুমি কেন করছো, খোলাখুলি তার কাছ থেকে জানতে চাও, যদি দেখো যে হ্যাঁ নর্মাল ব্যাপার, যদি দেখো সত্যিই তার কারণটা এই নর্মাল সব কারণ, যে সে ফ্যামিলি প্রবলেম বা তার পড়াশোনা বা কাজের জন্য বা শরীরের প্রবলেমের জন্য সে তোমাকে সময় দিতে পারছিল না, তাই সে তোমার থেকে দূরে চলে গিয়েছিল, তাহলে আমি বলবো তাকে ক্ষমা করে দাও, আবার তাকে নিজের করে নাও, তাকে
অ্যাকসেপ্ট করে না। আর যদি দেখছো সে তোমাকে অপশন হিসেবে রেখে দিতে চাইছে বা রেখে দিয়েছে, তাহলে আমি বলবো এরকম রিলেশন থেকে তুমি বেরিয়ে এসো। এরকম রিলেশনে থাকার কোনো মানে হয় না, কারোর জীবনে অপশন হয়ে থাকবে না। যদি পারো কারোর জীবনে প্রায়োরিটি হয়ে থাকবে, এই কথাটা সারা জীবন মনে রাখবে। চলো দেখা হবে নেক্সট অন্য কোনো টপিকে অন্য কোনো ভিডিও। সকলে ভালো থেকো, ভালোবাসায় থেকো, আর কারোর জীবনে অপশন হয়ে থাকবে না, পারলে প্রায়োরিটি হয়ে থাকার চেষ্টা করো।